কর্কট কর্কট লগ্ন বা ক্যান্সার সাইনের জন্য দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে আজ আর্থিকভাবে কিন্তু দিনটি আপনাদের ক্ষেত্রে সবল থাকার দিন অর্থাৎ আর্থিক মজবুতি আপনাদের পরিলক্ষিত হচ্ছে একাধিক উপায়ে আপনারা আই ইনকামও বৃদ্ধি করবেন বিজনেসম্যানের বলব আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না দীর্ঘ সময় ধরে স্থগিত বকেয়া অর্থাৎ যে সমস্ত টাকা পয়সা আপনার আটকে ছিল সেই পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার কিন্তু হতে চলেছে আর আজ বিজনেসম্যানের দিনটি তো ভালোই কিন্তু আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে তবে যেহেতু আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান তাহলে আসছে সপ্তাহের জন্য আপনারা শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও কিন্তু আজকের দিনটি খুব একটি সুবিধাজনক নয় আজ আপনাদের অফিসে আজ আপনাদের পড়াশোনায় মন মনোযোগ পড়তে সমস্যা হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশে যাত্রার কথা ভাবছিলেন তাদেরও কিন্তু ভাগ্যদেবী আর সহায় নেই পরিবারের সদস্য বা নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ আত্মীয় স্বজন পরিজনদের সাথে আজকে দিনটি পিকনিক বা কোয়ালিটি টাইম পাস করবার আজ আপনারা ভালো ভোজন গ্রহণ এবং একে অপরের সাথে সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করতে চলেছেন আপনাদের সম্পর্কের মজবুতিও বৃদ্ধি পাবে দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সচেতা তরতাজা অনুভব করবেন তৎসত্ত্বেও বলব করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ কিন্তু আপনারা একে অপরের প্রতি ঘৃণা প্রদর্শন না করে যদি প্রেম বা ভালোবাসা প্রদর্শন করতে পারেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে অন্যথায় অহেতুক তর্ক বিতর্ক বাগবিতণ্ডা বচসা সন্দেহবাতিকতার আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না আজ আপনারা আপনাদের শৈশবকালে বিচরণ করতে পছন্দ করবেন অবসর সময়ে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন আর মনে রাখবেন বর্তমানে পা রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে তাই এই বিষয়ে আপনাদের অত্যধিক সজাগ থাকার প্রয়োজন আর যেহেতু রবিবার তাই রবিগ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম হ্রাং রিং রং শশুর যায় নামা। এটি একশো আটবার চপ করুন না পারলে সকালে এগারোবার বিকালে বার